হ্যালো ফুডি ফ্রেন্ডস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ খুব ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাচ্ছি চাইনিজ স্টাইলে স্টার ফ্রাইড মিক্সড নুডলস। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড রান্নার শুরুতে প্রথমে আমাকে নুডলসটা সেদ্ধ করতে হবে, আর সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, সামান্য কিছুটা লবণ দিচ্ছি। পানি যখন ফুটতে শুরু করবে তখন আমি নুডলসটাকে অ্যাড করে দিচ্ছি। নুডলসটাকে সামান্য নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে এটা একটার সাথে আরেকটা লেগে না যায়। আমি আজ এই রেসিপিতে এগ স্টিক নুডলসটা ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের নুডলস এখানে ইউজ করতে পারেন। আমি নুডলসের যে প্যাকেটটা ব্যবহার করেছিলাম তার ওজন ছিল 200 গ্রাম। আর এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে, তবে নুডলসটাকে ওভারকুক করে ফেলা যাবে না, তা না হলে এটা রান্নার সময় বেশি স্টিকি হবে। আপনারা যেই নুডলসটাই ব্যবহার করেন না কেন, তার প্যাকেটের মধ্যে এর কুক টাইম দেয়া থাকে। সো ওই ইনস্ট্রাকশনটা ফলো করে আপনারা নুডলসটাকে সেদ্ধ করে নেবেন। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে তুলে ছেঁকে নিচ্ছি। এবার ঠান্ডা পানিতে আমি ঠিক 1 মিনিটের জন্য নুডলসটাকে ডুবিয়ে রাখবো যাতে করে এর সেলফ কুকিংটা বন্ধ হয়ে যায়। এবার নুডলসগুলোকে আবারও ছেঁকে নিয়ে সামান্য তেল দিয়ে মেখে নিচ্ছি যাতে করে এর স্টিকিনেস কিছুটা কমে যায়। নুডলসটা রান্নার জন্য এবার আমি একটা সস তৈরি করব, আর এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস, সাথে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস, ওয়েস্টার সস নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ, অ্যাড করছি 1 চা চামচ সিসম অয়েল বা তিলের তেল, সবশেষে অ্যাড করছি 1/2 চা চামচ চিনি, তবে আপনারা চাইলে চিনিটা এখানে স্কিপও করতে পারেন। এবার সামান্য নেড়ে নিলেই সসটা রেডি হয়ে যাবে। নুডলসটা রান্নার জন্য আমি একটা প্যানে 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের কুকিং অয়েল এখানে ব্যবহার করতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি, সামান্য ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করতে করতে যখন গার্লিক থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো মুরগির হাড়ছাড়া বুকের মাংস। এখন গার্লিকের সাথে চিকেনটাকেও বেশ কিছুক্ষণ সটে করে নিতে হবে, তবে বোনলেস চিকেন ব্রেস্ট কুক হতে বেশি সময়ের প্রয়োজন পড়ে না। চিকেনটা যখন প্রায় কুক হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো চিংড়ি। আমি চিংড়ির মাথাটা ফেলে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর চিংড়িতে যে ভেইনটা থাকে সেটাও ফেলে দিয়েছি। এবার চিংড়িটাকে চিকেনের সাথে সটে করে নিব যতক্ষণ না পর্যন্ত চিংড়িটার কালার চেঞ্জ হয়। চিংড়িটা যখন প্রায় লালচে কালার হবে তখন চিংড়ি আর চিকেনটাকে সামান্য সাইডে নিয়ে দিয়ে দিচ্ছি 2টা ডিম। কুসুমটাকে সামান্য ভেঙে দিয়ে ওয়েট করছি ডিমটা কিছুটা কুক হওয়া পর্যন্ত। সামান্য লবণ অ্যাড করছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এবার ভেজিটেবলগুলোকে আমি অ্যাড করব। সবার প্রথমে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1/2 কাপ জুলিয়ান করে কেটে রাখা গাজর কুচি অ্যাড করছি, দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজের পাতা বা স্প্রিং অনিয়ন, 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি দিচ্ছি। এখানে ঝালটা আপনারা কতটুকু খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন। এবার সবগুলো ভেজিটেবলকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য সটে করে নিব। অ্যাড করছি 1/2 কাপের মতো বাঁধাকপি কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন। চাইনিজ রান্নাটা নর্মালি হাই হিটে করতে হয়, আর এই পুরো রান্নাটাই আমি হাই হিটে করছি। ভেজিটেবলগুলো সামান্য ক্রাঞ্চি থাকলে এটা খেতে বেশি ভালো লাগে, সো এটাকে আর ওভারকুক না করে আমি সেদ্ধ করে রাখা নুডলসটাকে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে প্রিপেয়ার করে রাখা সসটা। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে সসটাকে নুডলস আর ভেজিটেবলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। রান্নাটা প্রায় শেষের দিকে, আর এই পর্যায়ে আমি অ্যাড করছি 1/4 কাপ করে সবুজ আর লাল ক্যাপসিকাম, সামান্য কিছুটা লবণ দিচ্ছি। যেহেতু ক্যাপসিকাম বেশিক্ষণ কুক করার প্রয়োজন পড়ে না তাই আমি এটা শেষের দিকে অ্যাড করছি, কারণ ক্যাপসিকাম যদি ওভারকুক হয়ে যায় তবে এটার কালারটা নষ্ট হয়ে যায়, তখন এটা দেখতে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে কিছুক্ষণ সটে করে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চাইনিজ নুডলসে সিসম অয়েলটা ব্যবহার করা হয়, এর ফলে নুডলসটার টেস্ট ভালো হয়, সো আপনারা অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করব।
সো গাইস, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।